আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের দেখাবো চিকেন রোস্ট, আমি যেভাবে রান্না করি ওইভাবে। আপনাদের ভালো লাগলে ট্রাই করতে পারেন। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে। 1 টিস্পুন পোস্তদানা, 1 টিস্পুন নর্মাল জিরা, 1 টিস্পুন শাহী জিরা, 1/2 টিস্পুন গোলমরিচ, জয়ত্রী, জয়ফল 1/4 ভাগ, কাঠবাদাম, দারচিনি, তেজপাতা, এলাচ। এটা হচ্ছে বাদাম বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ সারা সব উপকরণ আমি পেস্ট করে নিয়েছি। এটা টক দই 2 টেবিল চামচ পানি দিয়ে গলিয়ে নিয়েছি। বেরেস্তা 10টি চিকেন লেগ নিয়েছি আমি। চিকেনগুলো একটু হালকা কেটে নিয়েছি যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢোকে। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ সামান্য দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপরে চিকেনগুলি ভালোভাবে ভেজে নিব। চিকেন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। রান্নার জন্য আরেকটু চিকেন রেখে দিয়েছি, পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। এক টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনগুলো আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখেছি। আপনারা যদি এই ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। সামান্য পানি দিয়ে দেবো, মশলাটাকে নেড়ে চেড়ে নিব, তারপরে বাকি সব উপকরণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, সব মশলা পেস্ট করা, মিশিয়ে নিব। একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। মশলা ভালোভাবে কষালে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিব। কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলি দিয়ে দিব। 2-3 মিনিট চিকেনগুলিকে ভালোভাবে মশলার সাথে মেখে নিব। 2 অ্যাড করব, 2 অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে পানি দিয়ে দিব, গরম পানি দিব, ঠান্ডা পানি দেওয়া যাবে না। 3টা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। বাদাম বাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করব। এর মাঝে আমি এটাকে একবার নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা নিচে না লেগে যায়। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ঘি দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। 5 মিনিটের জন্য ঢেকে দিব। চিকেন রোস্ট হয়ে গেছে, এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে আপনারা খেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় যদি এটা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, ডু লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও।